আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2021 সালের সেপ্টেম্বর মাসে দেওয়া নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। তো যে ক্লাস ও যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে আমি সলভ করছি সেটি হলো ক্লাস সিক্সের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটি অবশ্যই মাথায় রাখবে যে এই প্রশ্নপত্রটি তোমাদের 2021 সালের সেপ্টেম্বর মাসে স্কুল থেকে দেওয়া হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। প্রশ্নপত্রের প্রথমেই এক দাগে দেখবে রয়েছে শূন্যস্থান পূরণ করো। একের ক দাগে আছে জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো ড্যাশ, তো এটির অ্যান্সার হবে তীর্থঙ্কর। তারপরে খ দাগে আছে আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ, এটা হবে গোশাল। তারপরে গ দাগ সুত্ত ও বিনয় পিটক সংকলিত হয়েছিল ড্যাশ বৌদ্ধ সঙ্গীতির সময়। তো গ দাগের শূন্যস্থানে তোমরা লিখবে প্রথম, প্রথম বৌদ্ধ সঙ্গীতির সময়। এরপরে চলে আসছি দুই দাগে। দুই দাগে বলা হচ্ছে যে সত্য বা মিথ্যা নির্ণয় করো। দুইয়ের কতে আছে পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋকবেদ, এটি মিথ্যা। তারপরে খ দাগে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, এটা সত্য। তারপরে গ দাগ প্রায় 6 বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন, এটা মিথ্যা। এরপরে চলে আসছি তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে লেখো। তিনের ক দাগের প্রশ্ন রয়েছে মেগালিথ কি, তো এই প্রশ্নের উত্তর লিখবে মেগালিথ হচ্ছে এক প্রকার প্রাচীন পাথর যা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে এককভাবে বা অনেকগুলো নিয়ে ব্যবহৃত হয়। আর মেগালিথ মানেই হচ্ছে এই বিশেষ প্রাচীন পাথরের তৈরি কোনো স্থাপনা যা মর্টার বা কনক্রিটের ব্যবহার ছাড়াই তৈরি করা হয়েছে এবং অতি অবশ্যই যা প্রাগৈতিহাসিক বলে অভিহিত করা যায়। পরবর্তীতে নির্মিত স্থাপনাগুলিকে অবশ্য মনোলিথিক বলে অভিহিত করা যায়। এরপর আসছি খদাগে। খদাগে বলা হচ্ছে যে জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী, এই প্রশ্নের উত্তর লিখবে জাতকের মূল চরিত্র বা অতীতের বোধিসত্ত্বই বর্তমানের বুদ্ধ। অতীত জীবনের সাথে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয় যাকে সম্বোধন বা সমাধান বলা হয়। জাতকের উপদেশ ও নীতি শিক্ষা মানুষকে মৈত্রীপরায়ণ, দয়াবান, সৎ ও আদর্শবান হতে শেখায়। দাড়ি এরপর আসছি চার দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে নিজের ভাষায় লেখো 3 থেকে 4টি বাক্যে নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল, এই প্রশ্নের উত্তর লিখবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্রাহ্মণ্য ও বৈদিক ধর্মের অনেক কিছু জটিল আড়ম্বর ও অনুষ্ঠান মানতে হতো। ধর্মের নামে এই আড়ম্বর ও অনুষ্ঠান বেড়েই চলেছিল, সমাজে প্রবল হয়ে উঠেছিল জাতিভেদ প্রথা। যজ্ঞে পশু বলি কৃষকদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। তাছাড়া ব্যবসায়ীদের সমুদ্রযাত্রা, পয়সার লেনদেন ও সুদ ইত্যাদি ব্রাহ্মণ্য ধর্মে, এখানে লেখা আছে যে ব্রাহ্মণ্য ধর্মের বিষয় ছিল, এখানে লিখবে ব্রাহ্মণ্য ধর্মে নিন্দার বিষয় ছিল। তারপরে লিখবে ওই সমস্ত জটিল বিষয়গুলি থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষ সহজ সরল ধর্মের খোঁজ শুরু করেছিল, তাই সৃষ্টি হয়েছিল নব্যধর্ম আন্দোলন। এর মধ্যে প্রধান ছিল জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। তো এটাই ছিল 2021 সালের সেপ্টেম্বর মাসে দেওয়া ক্লাস সিক্সের নতুন ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নোত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।